ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি মায়া জঞ্জাল অবশেষে ভাষার মাসেই দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছে ছবিটির প্রযোজক এবং নির্মাতা জসিম আহমেদ। ছবিটি বাংলাদেশের পাশাপাশি ভারতের সিনেমা হলেও দেখার সুযোগ পাবেন দর্শক। এখন চলছে জোর প্রচারণা। এর অংশ হিসেবে শনিবার ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এটি বেশ আলোচনা এসেছে সোশ্যাল মিডিয়ায়। নির্মাতা জসিম আহমেদ জানান, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতোমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মায়ার জঞ্জাল পরিচালনা করেছেন ফরিং খ্যাত ভারতের প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। দাগ এবং এ পেয়ার অফ স্যান্ডেল বানিয়ে আন্তর্জাতিক খ্যাত পাওয়া বাংলাদেশি নির্মাতা জসিম আহমেদ এর প্রযোজক। ছবিটির মাধ্যমে অনেক বছর পর বড় পর্দায় দেখা যাবে ঢাকায় অভিনেত্রী অপি করিমকে। ছবিটিতে তার চরিত্রের নাম সোমা। 2004 সালে মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় ব্যাচেলর ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে। মায়া জঞ্জালের মাধ্যমে আবারও সিনেমায় ফিরেছেন তিনি। প্রথম চলচ্চিত্র থেকে দ্বিতীয় চলচ্চিত্রের ফাঁকে রয়ে গেছে টানা 18টি বছর। কিন্তু কেন? জবাবে অপি করিম বলেন, এটি ঠিক প্রথম আগ্রহ পাই নির্মাতা ইন্দ্রনীলের কথা শুনে। পরে গল্পটা পড়লাম, সেটাও আমাকে খুব টেনে নিল। এই গল্পের স্টোরি টেলিং এর মজার বিষয় হলো গল্পটা খুব টানে। ওপর থেকে গল্পটাকে দেখলে মনে হবে ওয়েবের মতো। এই চিত্রনাট্যটি পড়লে মনে হবে ইন্ডিভিজুয়ালি উই আর কানেক্টিং ইচ আদার। তৃতীয় হচ্ছে আমার চরিত্রটা। সমাজে খুব বড় ক্যারেক্টার তা নয়, কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত মায়া আছে সব মিলিয়ে কাজটি করা। হতে পারে আমি এমন কিছুর অপেক্ষাতেই ছিলাম। সিনেমাটিতে আর অভিনয় করেছেন ঋতিক চক্রবর্তী, সোহেল রানা, চান্দ্রী ঘোষ, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্যত্য বসু, শাওলি চট্টোপাধ্যায়ের মতো দুই দেশের তারকা শিল্পীরা। সঞ্জিদা রহমান, ঢাকা স্টেট।